ওরা সারা বছর বাড়িঘর সংসার ছেড়ে দিনের পর দিন রাতের পর রাত সাধারণ মানুষের জন্য পণ্য পরিবহন করে। রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পণ্য বোঝাই লরি চালিয়ে মালপত্রের আদান প্রদান করে থাকে দূরপাল্লার লরি চালকেরা। কোনো উৎসবেই তারা পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারে না, সে শারদোৎসবই হোক বা বড়দিন বা নববর্ষ পালন। এই সমস্ত দূরপাল্লার লরি চালকদের সাথে যীশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উৎসব পালন করতে এগিয়ে এলো রায়গঞ্জ শহরের একদল সমাজসেবী যুবক যুবতী ও কঞ্চিকাজারা। মাথায় স্যান্টার টুপি পরে, আবার কেউ বা স্যান্টা সেজে লরি চালকদের মধ্যে বড়দিনের উপহার বিতরণ করল। রাত ১২টার পর গির্জায় গির্জায় ঘণ্টা বাজার পরই রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী দূরপাল্লার লরি চালকদের দাঁড় করিয়ে তাদের হাতে তুলে দিল বড়দিনের উপহার কেক আর জলের বোতল। রায়গঞ্জ শহরের ছোট্ট এক শিশু অলি মিত্র নিজে স্যান্টা ক্লজ সেজে বিতরণ করল বড়দিনের উপহার। অলি বলেন, আমি আজ স্যান্টা সেজেছি, স্যান্টা সেজে লরি চালকদের হাতে কেক আর জলের বোতল তুলে দিচ্ছি। আমি আজকে সান্তা ক্লজের বাচ্চা। কি করে সান্তা ক্লজের সাথে কি করছো? সান্তা ক্লজের সাথে সবাইকে আমি গিফট দিচ্ছি। হ্যাঁ, কি কি গিফট দিতে, কাকে গিফট দিলে? যারা ট্রাক চালায় ওকে, তারপরে পুলিশ আঙ্কেলদেরকে কেক দিলাম, জল দিলাম। সান্তা ঝুড়ি থেকে কোনো গিফট কি বেরিয়েছে? কোনো কি কি কোনো গিফট বেরিয়েছে কি? এখনো বেরোয়নি, আমার জন্য, সবার জন্য বেরিয়েছে। অপর এক স্যান্টা ক্লজ রূপী যুবতী পম অধিকারী বলেন, বড়দিনের উৎসব সকলের মাঝে ভাগ করে নিতে লরি চালক সহ সকলের হাতে তুলে দিলাম বড়দিনের উপহার কেক ও জলের বোতল। কিছু দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হচ্ছে। আজকে ট্রাক ড্রাইভারদের জল আর কেক ছোট্ট উপহার একটা দেওয়া হলো বড়দিনের উপলক্ষে। কেন দিলেন ট্রাক ড্রাইভারদের? কারণ তারা সারা বছর বাড়ি থেকে বাইরে থাকে, পরিবার থেকে দূরে থাকে, তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। কি বললো ট্রাক ড্রাইভাররা, কি বললো? তারা খুব খুশি। রায়গঞ্জের এই উপহার প্রদানকারী যুবক দলের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ সেন বলেন, আমরা সারা বছর পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকি, কিন্তু যারা আমাদের জন্য পণ্য পরিবহন করেন সেই দূরপাল্লার লরি চালকেরা আনন্দ উৎসব থেকে বঞ্চিত থেকে সারা বছর আমাদের জন্যই পণ্য পরিবহন করে থাকেন। তাদের সাথেই এই বড়দিন উৎসব পালন করার জন্য তাদের হাতে কেক ও জলের বোতল তুলে দিলাম। আজকে বড়দিন উপলক্ষে আমরা ট্রাক ড্রাইভার যারা আছেন, হ্যাঁ, সারা বছর পরিবার ছেড়ে নিয়ে যারা আমাদের জন্য পণ্যবাহী করে তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আমরা বড়দিনের কেক উপহার দিলাম। আমাদের এটা প্রত্যেক বছরই কর্মসূচি থাকে আর কি, হ্যাঁ, আমরা কিছু না কিছু করে থাকি। তো এবছর আমাদের মনে হলো যে আমরা তো পরিবার নিয়ে মজা করছি, সারা বছর চলছি, ওনারা পরিবার ছেড়ে নিয়েই চলে আর কি, হ্যাঁ, তাই আমাদের মনে হলো যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা এই কেক ক্রয় করে ওদেরকে সান্তা ক্লজ থেকে যে গিফট বের হলো সেই গিফটের ব্যাপার চালকরা কি বলে? হ্যাঁ, ওনারা খুব আপ্লুত, ওনারা খুব খুশি, হ্যাঁ, ওনাদের হাসি মুখ আমাদেরকেও আরো প্রভাবিত করছে, আগামীতেও আমরা এর থেকে উৎসাহ পাচ্ছি যে আমরা যাতে করে যেতে পারি। বড়দিনের রাতে রাস্তায় পণ্যবাহী লরি চালাতে চালাতে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে এমনই উপহার পেয়ে খুশি লরি চালকেরা। বিহারের মুজাফফরপুর থেকে আসা দীনেশ কুমার যাদব নামের এক লরি চালক বলেন, লরি চালকদের কেউ কিছু দেয় না, কিন্তু রায়গঞ্জে এসে এই উপহার জল ও কেক পেয়ে খুবই ভালো লাগছে। আমি এসেছি বিহার থেকে, মুজাফফরপুর থেকে। এখানে কি করা হলো, আপনাকে কি দেওয়া হলো? এই তো ক্রিসমাসের জন্য আপনারা গিফট কিছু দিয়েছেন, খাওয়ার জন্য আছে কেক, জল। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আপনারা এইরকম ব্যবস্থা করেছেন। আমাদের গাড়িওয়ালাকে কেউ কিছু দেয় না, কিন্তু আপনারা এত দিয়েছেন, এটাই যথেষ্ট। মানে আগে কোথাও পেয়েছেন এরকম ব্যবস্থা? না না, কোথাও পাইনি, কোনোদিনে আমাদের গাড়িওয়ালাকে কেউ কিছু দেয় না, শুধু নিতে চায়। সারপ্রাইজ লাগছে, নিশ্চয়ই নিশ্চয়ই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।